নসিপুর রাজপরিবারের নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিংহের নির্মিত পুরাতন প্রাসাদের পাশে অবস্থিত। বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেবী সিংহের দরবার ছিল, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসাবে ঐতিহাসিকভাবে বিখ্যাত। তিনি পানিপথ থেকে এসে ব্যবসায়ী হিসাবে কাজ শুরু করেন। বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োজিত হন। যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং সেই বিভাগের প্রধান হন। এটা রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা দেবী সিং। দেবী সিং উত্তর ভারত থেকে এসেছিলেন। যখন এই মুর্শিদাবাদ গৌরব সীমার চরমে উঠেছে, তখনই এনারা নিজেদের কৌশলগতভাবে এই মুর্শিদাবাদে অবস্থান করেছিলেন। তখন 1757 সাল, অর্থাৎ নবাব সিরাজের আমলে। কিন্তু এনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এরা একটা গ্রুপ তৈরি করেছিল, যেমন জগৎ শেঠ, মির্জাফর, রায় দুর্লভ, রানী ভবানী, ঘসেটি বেগম। এই গ্রুপটা মিলে সিরাজের পতন ঘটালো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে রাজস্ব আদায়ের ভার পেয়েছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ। এই মুর্শিদাবাদে একদিন জঙ্গলে পরিণত ছিল। এটা ছিল বাগড়ি অঞ্চল, গঙ্গার ওপারটা ছিল রার অঞ্চল। রার অঞ্চলের আধিপত্যটা বেশি ছিল, সেখানে গৌড়ের রাজধানী ছিল এবং যত ভিআইপি লোক নবাব রাজা উজির ওইখানেই থাকত। কিন্তু ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ এই মুর্শিদাবাদে আসার পর তারা এই মুর্শিদাবাদ জেলাতে পরিণত করে। আর আগে তো মুর্শিদাবাদ জেলা ছিল না, মুর্শিদাবাদ জেলা ছিল চুনাখালি জেলার আন্ডারে। পরবর্তীকালে এটা মুর্শিদাবাদ জেলায় রূপান্তরিত করে রবার্ট ক্লাইভ এবং মুর্শিদ কুলি খা। মুর্শিদ কুলি খার নাম অনুসারেই হয় মুর্শিদাবাদ। তো যাই হোক, দেবী সিং সেই সময়ে সিরাজের সময় এসেছিলেন এবং জোরপূর্বক খাজনা আদায় করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাতে করে। এনারা লুটপাট করত মুর্শিদাবাদ, সোনার খনি ছিল, সেই সোনার খনির রাজধানীতে এরা অবস্থান করে পলিসি করে ব্রিটিশদের সহায়তা করত এবং নিজেরা আত্মসাৎ করত। দেবী সিংহ নসিপুর রাজ পরিবারেরও প্রতিষ্ঠাতা ছিলেন, যারা অগ্রওয়াল রাজবংশের অন্তর্ভুক্ত। রাজপ্রসাদে রামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে, যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত, রিপোর্ট এক্সপ্রেস নিউজ।